বাজারটা এখন এরকম কিছু মানুষ আছে যারা ওয়ান প্লাসকে খুব ভালোবাসে আবার কিছু মানুষ আছে যারা ওয়ান প্লাস থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে রিজন্সটা খুব সিম্পল নাম্বার ওয়ান ওয়ান প্লাসের স্মার্টফোন খুব ব্লাস্ট হচ্ছে নাম্বার টু অক্সিজেন ওয়েস রিয়েলমি ওয়েসের সঙ্গে বা কালার ওয়েসের সঙ্গে মার্জ আপ হচ্ছে আই রাইট বাট স্টিল ওয়ান কিন্তু তাদের স্মার্টফোন লঞ্চ করা ছাড়বে না কেনই বা ছাড়বে কারণ এখনও পর্যন্ত একটা ভালো ব্র্যান্ডের হওয়ার দাবিদার তো আজ কথা বলবো ওয়ান প্লাসের একটা আপকামিং স্মার্টফোন যেটা কিনা খুব সস্তায় আসছে এবং সবার জন্য আসছে দুই বাংলা কাপানোর দাবি রাখে ওয়ান প্লাস নট টু সিই ফাইভ জি তার স্পেসিফিকেশন চলে এসছে এবং প্রাইস কত হতে পারে সেটাও আমাদের হাতে এসছে এবং কবে নাগাদ লঞ্চ হবে সব নিয়ে আমি সুমন পুরো ভিডিওতে ফ্রম গ্যাজেটস বাংলা টেক চ্যানেল বন্ধুরা আপনাদের সাপোর্ট সত্যি এক কথায় অনবদ্য তাই এই সাপোর্ট যাতে আপনারা আরও আমাকে দেন তার জন্য একটাই আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব যদি না করে থাকেন করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য প্রার্থনা এবং দোয়া রইল যাই হোক আপনারা আমাদের ফেসবুক পেজ গ্যাজেস বাংলা ফ্যামিলিতেও আসতে পারেন কি করে আসবেন তাই তো আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে ফেসবুক পেজ গ্যাজেস বাংলা ফ্যামিলির ক্লিক করে এক সেকেন্ডে চলে আসুন নাও দ্য টাইম টু টক অ্যাবাউট ওয়ান প্লাস নট টু সি ফাইভ জি আপনারা প্রত্যেকেই জানেন ওয়ান প্লাস নট সি ফাইভ জি বেশ দারুণ একটা স্মার্টফোন ছিল আমি এর আনবক্সিং করেছিলাম আমি রিভিউ দিয়েছিলাম অ্যান্ড আমার কাছে একটা বেশ ভালো স্মার্টফোন লেগেছিল বাট কিছু কিছু জায়গায় ওয়ান প্লাস নট সি ফাইভ জি আমাকে একটু মানে অন্যরকম টেস্ট দিয়েছিল ভালো লাগেনি অত কারণ এর ব্যাক প্যানেল বাট এবার কিন্তু ওয়ান প্লাস সেই ভুল আর করছে না কারণ ওয়ান জানে এবার ভুল করলে আর ক্ষমা নয় তো ওয়ান প্লাস নট টু সি ফাইভ জি এটা কোথায় দেখা গেল থ্রি সি সার্টিফিকেশন সাইটে এইটি লিস্টেড হয়েছে তার থেকেও বড় কথা অ্যাকর্ডিং টু নাইনটি ওয়ান মোবাইল তারা যে স্পেক্স দিয়েছে তাই আমরা আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা বলতে পারেন এই স্পেক্স প্রায় সঠিক ওয়ান প্লাস নট টু সি ফাইভ জি আসবে কবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস নাগাদ এটা আমরা হাতে পেয়ে যাব। অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি টুতে ওয়ান এইরকম একটি স্মার্টফোন নিয়ে একটা মিড বাজার বা মিড রেঞ্জের মধ্যে কিন্তু একদম সাড়া ফেলে দেবে আর দাম কত হবে ওটা না হয় এন্ডে গিয়ে বলছি তাহলে আপনাদের ওই স্পেক্স আর দামের সঙ্গে তুলনা করতে খুব সুবিধা হবে ওয়ান প্লাস নট টু সি ফাইভ জির যদি আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দেখি তাহলে এর বা লুকস তো আসেনি বাট আপনারা এইটুকুন এক্সপেক্ট করতে পারেন যে এটি অনেকটাই ওয়ান প্লাস নট সি ফাইভ জির মতনই হবে অর্থাৎ পেছনে আপনারা পলিকার্বোনেটের জায়গায় গ্লাস ডিজাইন পাবেন ট্রিপল ক্যামেরা পাবেন ওয়ান প্লাসের লোগো পাবেন আর পলিকার্বোনেটের ফ্রেম পাবেন বাট লাগবে দারুণ কারণ কিছু এক্সট্রা যে কালার সেই কালার সঙ্গে আসবে তবে গ্রে এই কালারটি তো থাকছেই থাকছে ওটা ওয়ান প্লাসের একদম ইউনিক কালার বলতে পারেন তো ওয়ান প্লাস নট টু সি ফাইভ জির আমরা যদি ডিসপ্লেটা দেখি তাহলে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চেসের আবার একটা ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে থাকবে থাকবেই লেফট সাইড একটা পান্সোল আর তার সঙ্গে এটি অ্যামোলেড ডিসপ্লে দ্যাট মিনস আমরা এখানটায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাব পেয়ে যাবো আমরা এখানটায় কন্টিনা গ্লাসের প্রোটেকশান এবং তার সঙ্গে নিচের যে চিনটা ওটা কিন্তু অনেকটাই কম থাকবে অবভিয়াসলি এখানে আমরা এইচডি আর টেন এবং এর সাথে ওয়াইড ওয়াইন এল ওয়ানের সাপোর্ট পেয়ে যাব বাট এই স্মার্টফোনটির যে ভ্যারিয়েন্ট সেই ভ্যারিয়েন্টটি কিন্তু ছয় জিবি থেকে আরম্ভ হবে এবং সেখানে আমরা একশো আঠাশ জিবি পর্যন্ত ভ্যারিয়েন্টও পেয়ে যাব এখানে আমরা হাইব্রিড সিনস পাবো এবং দুটি ফাইভ জিকে সাপোর্ট করবে এবং এর সাথে এর যে ফাইভ জি ব্যান্ড এটা কিন্তু অনেক কটা ফাইভ জি ব্যান্ডের সাপোর্টের সাথে আসবে ওয়ান প্লাস নট টু সি ফাইভ জি আমরা এই স্মার্টফোনটিতে যদি দেখি এলপিডিডি আর ফোর এক্স টাইপ থাকছে অবশ্যই থাকছে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপও আমরা পেয়ে যাব রাইট নাও অ্যাবাউট দ্য প্রসেসর প্রসেসর কী থাকবে মিডিয়াটেক ডাইমেনশটি নাইন হান্ড্রেড যেটা একটা সিক্স এন এম টেকনোলজি বেস্ট একটা চিপসেট তাহলে পারফরমেন্স কেমন দেখুন ওপোর এনো সিক্স সিরিজে আমরা এই প্রসেসারটা পেয়েছিলাম অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট প্রয়েসার একটা মিড প্রাইস রেঞ্জে আপনি বলতে পারেন এবং এর পারফরমেন্স এবং ডে টু ডে অ্যাক্টিভিটিসে অবশ্যই ভালো হবে বাট ওই বলে না যে একটা মনে একটা দাগ থেকেই যাই কাঁটা একটা খচখচ করে মানে কোয়ালকম স্যামটাগানের একটা প্রয়াসার দিলে বোধ আমার মনে হয় অনেকটা বেটার হতো এবং পারফরমেন্সটা আমরা একটা স্টেবিলিটি পেতাম বাই দ্য এই স্মার্টফোনে আমরা যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে সিক্সটি ফোর মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার থাকছে থাকছে স্যামসাংয়ের সেন্সার এবং তার সঙ্গে আমরা এখানটা একটি আট মেগাপিক্সেলের আলট্রা পাবো এবং দুই মেগাপিক্সেলের ম্যাক্রো পাবো সামনে ষোলো মেগাপিক্সেলের ফ্রন্টে সেলফি ক্যামেরা অবভিয়াসলি ফোর কে ভিডিও রেকর্ডিংয়ের অপশানও থাকছে আর সঙ্গে থাক ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এটা কিন্তু ওয়ান প্লাসকে অন্যান্য স্মার্টফোনের থেকে অনেকটাই আলাদা করে তাদের ভিডিও রেকর্ডিং কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয় এই ব্যাপারে সত্যি নামুক খুলে পারা যায় না কি বলেন তো এবার এই স্মার্টফোনটির যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে ওই চার হাজার পাঁচশো ব্যাটারি থাকছে বাট সিক্সটি সেভেন ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছি এইখানে বেশ ভালোই লাগলো আরেকটা জায়গায় তারা আপগ্রেড করছে ডুয়াল স্পিকার আনছে তারা কারণ ওয়ান প্লাস নট সি ফাইভ জিতে আমরা সিঙ্গল স্পিকার পেয়েছিলাম বাট এবার ডুয়াল স্পিকার উইথ ডলবি সারাউন্ড সাউন্ড থাকছে এখানটায় থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাকেট সাপোর্ট এমনটাই শোনা যাচ্ছে আর যদি এরকম হয় তাহলে আমি বলবো সোনাই সোহাগা ওয়ান প্লাসের এই স্মার্টফোনটি আর এই স্মার্টফোনে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো পাচ্ছি সব সেন্সার্স পাচ্ছি উইথ ফেস আনলক অ্যান্ড্রয়েড টুয়েলভ থাকছে আর অক্সিজেন ওয়েস আমরা যে একদম লেটেস্ট ভার্শন সেটা পাচ্ছি তো এই সব মিলিয়ে আমাদের সঙ্গে সামনে আসবে ওয়ান প্লাস নড টু সি ফাইভ জি এবার এই স্মার্টফোনটা কি ভালো অবভিয়াসলি স্পিক্স দেখে আমরা বলতেই পারি স্মার্টফোনটা বেশ ভালো হওয়ার দাবি রাখে ইউএসবি টাইপ সি পোর্টও থাকছে তাহলে দাম কত হবে দেখুন যা শোনা যাচ্ছে তেইশ থেকে চব্বিশ হাজারের মধ্যে ইন্ডিয়ান প্রাইসে চলে আসবে আর বাংলাদেশের ভাই এবং বন্ধুরা তোমরা মোটামুটি এক্সপেক্ট করতে পারো সাতাশ থেকে আঠাশ হাজারের মধ্যে এই স্মার্টফোনটা তোমরা পাবে তাহলে বেশ কিছু জায়গায় আমরা আপগ্রেড পেলাম যেমন প্রসেসারে আপগ্রেড পেলাম যেমন আমরা যে কোয়ালিটি বিল্ড কোয়ালিটি সেখানে গ্লাস পাচ্ছি আমরা ডুবল স্পিকার পাচ্ছি বাট স্যাডলি ওয়ান প্লাস একটা ফিচার্স দিতে গিয়ে অন্য একটা ফিচার্সকে বাদ দিবেই দিবে তো এখানটায় আমরা ওয়ান প্লাসের যে একটা ইউনিক ফিচার অর্থাৎ সাইন বলতে পারেন অ্যালার্ট স্লাইডার সেটা পাচ্ছি না তো এটা বোধ হয় চিপেস্ট স্মার্টফোনের জন্য বোধ তারা এরকমই করেছে জানি না তবে ডিসপ্লে থেকে ক্যামেরা থেকে সব কিছুতেই যেন মন ভুলানো একটা ব্যাপার ওয়ান করেছে তাহলে এই প্রাইস রেঞ্জে ওয়ান প্লাস নট টু সি ফাইভ জি আমি এই মুহূর্তে বলতে পারি নেওয়া যেতে পারে বাট ওই যে হাতে না আসা পর্যন্ত আপনাদের পুরোপুরি আমি বলবো না কারণ ফোনটি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে খুব চান্স জানুয়ারি মাসে লঞ্চ হওয়া দু হাজার যদি খুব দেরি হয় তাহলে ফেব্রুয়ারি মাস নাগাদ এবং যখন লঞ্চ হবে তার প্রাইস রেঞ্জ এবং ওয়ান প্লাসকে একটা কথাই বলবো যখন আপনারা স্মার্টফোনগুলি লঞ্চ করবেন প্রত্যেকটি কালার যেন অ্যাভেলেবেল থাকে প্রত্যেকটি ভ্যারিয়েন্ট যেন অ্যাভেলেবেল থাকে আপনাদের তো ফান্ডটা একটু অন্যরকম কারণ আপনারা প্রথমে ভালো কালারটা রাখেন না আর বেস্ট ভ্যারিয়েন্টটা রাখেন না সমস্যা এখানেই হয় তবে আপনারা আর আগের ওয়ান প্লাস নেই অর্থাৎ আপনাদের এখন বাঘ আছে ভাল্লুক আছে এবং বোম ফাটানোর মতন ক্ষমতাও আছে তাই ওইগুলি আর করবেন না যদি করেন তাহলে কিন্তু কাস্টমার আপনাদের কাছ থেকে অনেক দূরে সরে যাবে তাই এই আশা রাখি ওয়ান প্লাস ভালো প্রাইস রেঞ্জে ওয়ান প্লাস নট টু সি ফাইভ জিকে লঞ্চ করবে এবং দুই বাংলার মন জয় করতে সক্ষম হবে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকেই ভালো থাকুন চলুন বিদায়